আপনি কি কখনো গিয়েছেন লাদাখ অথবা কাশ্মীর? তখন কি আপনার মনে হয়েছে যে ভারতবর্ষে এটাই বোধহয় সবচেয়ে সুন্দরতম রাস্তা? বা কখনো কি পাড়ি দিয়েছেন রাজস্থানের মরুভূমির পথে বালিয়াড়িকে দুপাশে রেখে, যোধপুর থেকে জয়সলমীর? ভেবেছেন ভারতে এর চেয়ে বোধহয় সুন্দর রাস্তা আর নেই? জানি অনেকেই বিভ্রান্ত হবেন। আজ আপনাদের নিয়ে যাব সেই রকমই এক রাস্তায়, দুই সাগরকে দুপাশে রেখে এক চিলতে পথ যেখানে চলে গেছে। হ্যাঁ, আজ ভারতের সেই সুন্দর রাস্তার ছবি আপনাদের সামনে তুলে ধরব, রামেশ্বরম থেকে ধনুষ্কোটি, শ্রীলঙ্কার কাছাকাছি। রামেশ্বরম থেকে 400 টাকায় একটি অটো রিজার্ভ করে চললাম ধনুষ্কোটির পথে। রামেশ্বরম থেকে ধনুষ্কোটির দূরত্ব প্রায় 20 কিলোমিটার। এই পথে রামেশ্বরম থেকে বাসও আসে, ভাড়া 30 টাকা, তবে সেটা সময় সাপেক্ষ। বাসে দুপাশের দৃশ্য ঠিক ভালোভাবে দেখা যায় না, তাই এই পথে বাইক অথবা অটো সবচেয়ে ভালো। এবং এখানেই ছিল রামসেতু। রামসেতু এখন আর দেখা যায় না, এখানটায় মন্দিরের সামনেই ছিল। এবং জায়গাটার সৌন্দর্য অসাধারণ, তিন দিকে সমুদ্র, তার মাঝখানে এই বিভীষণের মন্দির দেখুন সারাউন্ডিংসের। বিভীষণের মন্দির, ভেতরে আছে রাম লক্ষ্মণ সীতা হনুমান আর বিভীষণের একটা কালো পাথরের মূর্তি। আর ওইখান থেকে দূরবীন দিয়ে রামসেতু দেখাচ্ছে 20 টাকা করে। রামসেতু যদিও দেখা যায় না, একটা মাটির রেখা দেখা যায়, আমি দেখেছি, সেরকম ভালো বোঝা গেল না। এই হচ্ছে রামসেতু, ওইটা রামসেতু চলে যাচ্ছে এবং ওইদিকে আর দেখা যায় না। বিভীষণের মন্দির দর্শন করে এবার সোজা ধনুষ্কোটির পথে। এই সোজা রাস্তা যেখানে গিয়ে মিশেছে সেখানেই দুই সাগরের মিলন। ধনুষ্কোটি, রাস্তা এখানেই শেষ হয়েছে। রাস্তার ওপাশেই দুই সাগরের মিলন। দাঁড়িয়ে আছে একদম ভারতের শেষ বিন্দুতে, এই দুটো সমুদ্রের মিলন হচ্ছে এখানে, এই বঙ্গোপসাগর, এটা ভারত মহাসাগর। এই পুরো এদিকটা আপনারা দেখছেন, এটা বে অফ বেঙ্গল, আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ান ওশান। দুটো রং আলাদা, এটা ডিপ ব্লু
বা তুতে কালার বঙ্গোপসাগর, আর ভারত মহাসাগরটা একটু ফ্যাকা, একটু কালচে নীল, অসাধারণ জায়গা। আমি দাঁড়িয়ে আছি একদম ধনুষ্কোটির শেষ বিন্দুতে, অর্থাৎ ভারতের শেষ পয়েন্টে। ডানদিকে ভারত মহাসাগর, বাঁদিকে হচ্ছে বঙ্গোপসাগর, আর পেছনে এসে মিশছে দুই সাগর, আর মধ্যেখানে আমি, এই নিয়ে ধনুষ্কোটি। আর এই হচ্ছে ধনুষ্কোটির সারাউন্ডিংস পরিবেশ। এখানে অনেক পুলিশ ক্যাম্প আছে সিকিউরিটির জন্য। বন্ধুরা, একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, ধনুষ্কোটিতে এত টুরিস্ট এসছে, জায়গাটা খুব নোংরা করে রেখেছে। আমি বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গা দেখেছি, পপুলার টুরিস্ট স্পটগুলো কিন্তু এত নোংরা নয়। এত টুরিস্ট এসছে, জায়গাগুলো পুরো নোংরা করে রেখে গেছে। আমি সবাইকেই বলবো যে এখানে এসে জায়গাটাকে একটু পরিষ্কার রাখুন, যত্র কোনো আবর্জনা ফেলবেন না, আমাদের প্রকৃতিকে একটু প্রকৃতির মতোই থাকতে দিন। এই লাইট হাউস এখনো ওপেন হয়নি। 1964 সালে এখানে একটা ভয়ঙ্কর সুনামি হয়, এবং সুনামিতে এখানকার ধনুষ্কোটির যে টাউনটা ছিল পুরো পুরি ধ্বংস হয়ে যায়, এবং এখানে যে সমস্ত চার্চ, পুরনো রেল স্টেশন, বিভিন্ন বিল্ডিং, সেগুলো ধ্বংসাবশেষ হয়ে পড়ে রয়েছে। দেখুন, এই যে সমস্ত ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে। একটা সময় ইন্ডিয়ার মেন ল্যান্ড থেকে ধনুষ্কোটিতে ট্রেন আসতো, এবং সেই ট্রেনে করে যাত্রীরা এসে সেখান থেকে ফেরি করে শ্রীলঙ্কায় যেত, কিন্তু এখন সেসব ইতিহাস। ব্রিটিশরা যেখানে পেরেছে সেখানে রেল লাইন বিছিয়েছে, আর এখানেও রেল লাইন বিছিয়ে রেখেছিল। 1920 সালে ভারতের মেন ল্যান্ড থেকে এই ধনুষ্কোটিতে ট্রেন চলত, এবং আমার পেছনেই এই সেই পুরনো রেল স্টেশন। ভারতের মেন ল্যান্ড থেকে যাত্রীরা ট্রেনে চেপে এই ধনুষ্কোটিতে এসে নামত, এবং এখান থেকে ফেরিতে করে শ্রীলঙ্কা যাওয়া যেত, কিন্তু আজকে সেসব অতীত। আমি দাঁড়িয়ে আছি ধনুষ্কোটির সেই পুরনো রেল বিল্ডিংয়ের কাছেই, এবং রেল বিল্ডিংয়ের সামনে এখন কিছুই নেই, সমস্তই অতীত। আমি চেন্নাই থেকে যে রুটে রামেশ্বরম এসেছিলাম সেই রুটটা একসময় মিটার গেজ ছিল, কিন্তু বর্তমানে সেটা ব্রডগেজ হয়ে গেছে। 2003 থেকে 2010 সাল পর্যন্ত রামেশ্বরম পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এর কারণ, এই মিটার গেজ থেকে কনভার্ট করবার জন্য, ব্রডগেজে কনভার্ট করবার জন্য ট্রেনটাকে বন্ধ রাখা হয়েছিল। তারপরে ব্রডগেজ করার পর রামেশ্বরমে ব্রডগেজ বা বিজি লাইন চালু হয়। 1964 একটা ভয়ঙ্কর সুনামিতে এই ধনুষ্কোটির 5,000 মানুষ মারা গিয়েছিল, এবং সমস্ত বাড়ি ঘর, স্টেশন, চার্চ সব ধূলিসাৎ হয়ে গিয়েছিল। যেন একটা মৃত্যুপুরীতে আমি দাঁড়িয়ে রয়েছি ধনুষ্কোটির সেই পুরানো স্মৃতির বুকে নিয়ে, সেই পুরানো স্মৃতি ধরে আজও সেই সমস্ত স্টেশন, সেই সমস্ত চার্চ এখনো রয়ে গেছে। তামিল ভাষায় বলে নন্দ্রি, মিন্স থ্যাংক ইউ।
থ্যাংক ইউ দাদা বলছে থ্যাংক ইউ আর হাউ আর ইউ প্রিন্স দাদা আলার্কিয়া আলার্কিয়া দাদা কেমন আছেন এই সময় তামিল ভাষা কিছু কিছু শিখেছি এখানে এসে আপনারা একটু চেষ্টা করবেন তামিল কিছু অ্যাপোলজিক্যাল ওয়ার্ড শিখতে বধুরা চলে এসেছি ধনুষ্কোটি হারবারে আর এখানে এসেই সে শুটকি মাছের গন্ধ পাচ্ছি শুকনো মাছের গন্ধ লোকাল হারবার লোকাল হারবার এখানে একটা খুব ভালো লাগছে প্রত্যেকটা জায়গাতেই সিকিউরিটি পুলিশ ধনুষ্কোটি ওই জায়গাতে যেখানে সমুদ্র মিশেছে সেখানে সব জায়গাতেই সিকিউরিটি আছে এই দেখুন সিকিউরিটি আপনারা যখন এখানে ঘুরতে আসবেন কেউ কিন্তু সমুদ্রের ধারে দাঁড়াবেন না বা বেশি ধারে যাবেন না সৌন্দর্যটাকে ভালো করে উপভোগ কিন্তু প্লিজ কিপ ইউর সিকিউরিটি